আজকে একটি পিঠা তৈরি করব, তবে এটি কোনো মিষ্টি পিঠা না বা সচরাচর কোনো নর্মাল পিঠা না, এটা হচ্ছে একটু অন্যরকম মাছ পিঠা। আর এই মাছ পিঠা একটি মাছের শেপে তৈরি করা হয় আর ভিতরে একটা পুর দিতে হয়, খেতে খুবই টেস্টি হয়। চলুন এই মাছ পিঠাটি তৈরি করি। আমার ছেলে একটি মাছের খেলনা কিনে এনেছে, অর্থাৎ খেলনাটি একটি মাছের শেপ এবং সেটা সাঁতার কাটে আর একটু মিউজিক হয় করছে। আর তাই আজকে এই খেলনাটির মতোই করে একটি পিঠা বানাবো আমি, আর তা হলো মাছ পিঠা। আর তার জন্য আমি একটি ময়দার ময়ান তৈরি করে নেব পিঠার। হ্যালো এভরিওয়ান, আমি মুনাদিল আছি আপনাদের সাথে মুনাদিলস রেসিপি চ্যানেলে। আর ময়ানটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 মগ ময়দা নিয়েছি আমি। আর তারপর তাতে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আমি লবণ দিলাম, আর সামান্য পরিমাণে তেল, অর্থাৎ 1 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। আর এবার এই তেলটা আর লবণটা খুব ভালোভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। আর এভাবে যদি মেখে নেন তাহলে যে মানে যে আটাটা তৈরি হবে সেটা খুবই ক্রিস্পি হবে একটা। আর এবার আমি পানি মিশাচ্ছি, ঠান্ডা পানি, ঠান্ডা পানি অর্থাৎ নর্মাল যে পানি থাকে সেটা আমি একটু একটু করে মিশিয়ে একটি ময়ান তৈরি করে নিচ্ছি। আর এবার এটা থাকুক রেস্টের 10 মিনিটের জন্য, আর অতক্ষণে আমি একটি পুর তৈরি করে ফেলি। আর এই মাছ পিঠার পুরটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণে, আর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 7 মতো। আর এবার একটা চিকেন অনেক টুকরো করা ছিল, অর্থাৎ কিমা করা ছিল, সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি তাতে সামান্য পরিমাণে গাজর কুচি। আপনারা চাইলে আরও সবজি বা ক্যাপসিকাম যা ইচ্ছা তাই, একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি, গাজরটা সিদ্ধ হতে থাকবে। আর এবার আমি আমার কিছু ফ্রোজেন ক্যাপসিকাম ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে ভিতরে যে পুরটা সেটার সাথে এটা পিঠাটা কিন্তু খেতে খুবই চমৎকার একটা। সয়া সস দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আমি এখানে 1/2 চা চামচের মতো, যেহেতু কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিলাম, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিলাম টমেটো সস 1 চা চামচের মতো। এবার একটু ভাজা ভাজা হয়ে আসলে আমার এই চিকেন এর পুরটা রেডি হয়ে যাবে। আর আমি এবার যে ময়দা ময়ান করে রেখেছিলাম সেটা দিয়ে আমি মাছ পিঠা তৈরি করে, রুটিগুলো বেলে নিচ্ছি। আর বেলা হয়ে গেলে দেখুন আমি কিভাবে শেপ করে বেলছি, একটু লম্বাটে করে বেলেছি। আর তারপর তাতে দিয়ে যে চিকেনের কিমা রান্না করে রেখেছিলাম সেই চিকেনের কিমাগুলো আর দিয়ে দেখুন কিভাবে সাইড দিয়ে আমি কেটে দিচ্ছি। এভাবে মাছের শেপ করার জন্য আমি সাইড দিয়ে একটু ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি, এটা আপনাকে বলে বোঝানো যাবে না, একটু দেখে নিতে হবে স্ক্রিনে, দেখতে থাকুন। এভাবে করে একসাথে আরেকটি আমি একটু লাগিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু দুই সাইডে একটু পানি হালকা হাত দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম, তাতে করে এই যে মাছটা ভালোভাবে আর কি লাগবে দুইটা সাইড। আমি পুরোটা না টেনে না কেটে দেখাচ্ছি আস্তে আস্তে করে। এভাবে করে আপনারা তৈরি করে ফেললে একটি সুন্দর মাছের শেপ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর আমার আজকের ময়দাটা একটু নরম হয়ে গেছিলো বলে মাছটার শেপটা একটু মানে পাতলা পাতলা হয়ে গেছে, দেখুন কীরকম একটু অন্যরকম শেপ হয়েছে। আর যদি একটু শক্ত হতো ময়ানটা তাহলে মাছগুলো একদমই টাইট ফিট থাকতো আর কি। তো যাই হোক, মাছ আঁকাবাঁকা হলেও মাছ তো হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, দেখতেই পা। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এই মাছের লেজটাকে আটকে দিলাম। আর মাছের চোখ তৈরি করার জন্য আমি যে লবঙ্গ আছে মশলা সেই লবঙ্গটা দিয়ে দিচ্ছি মাছের মাথা বরাবর, অর্থাৎ চোখ বানানোর জন্য। দেখুন আমি এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করেছি সামান্য পরিমাণে, আমি অত বেশি ডুবো তেল দেইনি, আমি তেল গরম করে তাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তিনটা মাছই তৈরি করলাম, কারণ আমি আরও তিনটা তৈরি করেছি আমার ছেলের জন্য ফ্রিজে রেখেছি, এগুলো ফ্রোজেন করে পরবর্তীতে সে যখন চাবে আবার ভেজে দেওয়া যাবে। আর আমি আজকে এই তিনটা একটু ভেজে দেখাচ্ছি। এ পিঠ হয়ে আসলে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি, দেখুন দেখতে কিন্তু আসলেই মাছের মতো মনে হচ্ছে, আর এই তেলগুলোকে মনে হচ্ছে নদীর পানির মতো।
কি সুন্দর সাঁতরাচ্ছে। আর আমি এবার একটি ঝাঁঝরির সাহায্যে তেলটাকে একটু ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে ফেলছি। আর খুব বেশি লাল করলে কিন্তু আবার পোড়া হয়ে যাবে আর মাছ একদম বেশি শক্ত হয়ে পুড়ে যাবে, দরকার নেই। যেভাবে আছে এটা ঠিক সুন্দর লাগছে, এভাবে খেতেও খুব ভালো লাগবে। হয় সবসময় কিন্তু মিষ্টি পিঠা খেতে ভালো লাগে না, আর মাঝে মাঝে এরকম ঝাল ঝাল পিঠা কিন্তু তৈরি করে খেতে ভালোই লাগে, এরকম স্পাইসি পিঠা। যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।